1966 সালের আগে অসমে আগতদের নাগরিকত্ব মান্যতা দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। নাগরিকত্ব আইনের 6A ধারাকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। রাজীব চক্রবর্তী জানাবেন বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, কি জানা যাচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টের আজকের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত অসমের জন্য গুরুত্বপূর্ণ। নাগরিকত্ব আইনের 6A ধারাকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ দীর্ঘদিন ধরে চলে আসা একটি বিতর্কের কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে নিষ্পত্তি করে দিল। কি সেই বিতর্ক? 1966 সালের আগে অসমে আসা অনুপ্রবেশকারীদের নাগরিকত্বে মান্যতা দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এই আইনের, অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে যে আইন, সেই আইনের 6A ধারাকে একেবারে, যে সাংবিধানিক বেঞ্চ ছিল বিচারপতির, 5 বিচারপতির বেঞ্চ, সেই বিচারপতিদের 4-1 মতে, অর্থাৎ সেখানে সংখ্যাগরিষ্ঠতার মতে কিন্তু 5 বিচারপতির বেঞ্চ আজকে একেবারে চূড়ান্ত নির্দেশ দিয়েছে। এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে এই আইনের যে সংশোধনী ছিল তা একেবারেই ধারাটি, অর্থাৎ 6A ধারাটি বৈধ। 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 25 মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে অসমে যারা প্রবেশ করেছিলেন সেটি তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য অসম অ্যাকর্ড তৈরি করা হয়েছিল। সেই যে অসম অ্যাকর্ড, তাকে নাগরিকত্ব বৈধ কিনা সেই নিয়ম অনুযায়ী, সেই চুক্তি অনুযায়ী তাকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। দীর্ঘ কয়েক বছর ধরে শুনানি চলেছে, 5 বিচারপতির বেঞ্চ, সাংবিধানিক বেঞ্চ দীর্ঘদিন ধরে সেই মামলা শুনেছে। 1965-এর যে নাগরিকত্ব আইন, 1955-এর যে নাগরিকত্ব আইন, তার 6A ধারা বৈধ কিনা তা নিয়ে শুনানি চলেছে। আবেদনকারীদের অভিযোগ যে নাগরিকত্ব আইনের 6A ধারা অনুযায়ী দীর্ঘ 50 বছর আগে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের অসমে নাগরিকত্ব দেওয়ার ফলে অসমের জনবিন্যাসে ব্যাপক পরিবর্তন হয়েছে। যেখানকার তারা স্থায়ী বাসিন্দা, জনজাতি এবং নিজ ভূখণ্ডে যারা সংখ্যালঘুতে পরিণত হয়েছে, কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছেন অনেকে, এই বিষয়ে কিন্তু বিতর্ক চলেছে। এবং দেশের রাজনীতিও বহুবার এই অসম অ্যাকর্ড নিয়ে, বিশেষত যদি রাজীব গান্ধীর আমলে তৈরি হয়েছিল যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা নিয়ে দীর্ঘ রাজনীতি হয়েছে। দীর্ঘ রাজনীতির এবং দীর্ঘ বিতর্কের আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ নিষ্পত্তি করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।